হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা দাদার শ্রেণীতে পড়ছো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ এসএ কিউ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হলো ভারতের শাসন বিভাগ বন্ধুরা আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের এসএ কিউটা দিয়ে দিয়েছি এবং এম কিউটা অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের দেওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে এসে কিউ আজকের এই সপ্তম অধ্যায় দিয়ে দিচ্ছি আর দুটো থেকে তিনটে দুটো দুটো যত সম্ভব দুটো হবে দুটো অধ্যায় তোমাদের বাকি আছে দিলে তোমাদের এসে কিউ শেষ হয়ে যাবে এবং এমসি কিউ আর দুটো অধ্যায় বাকি আছে দিলে শেষ হয়ে যাবে এবং বড়ো প্রশ্নের যে এলএ কিউ প্রশ্নের সাজেশান দুটো অধ্যায় তোমাদের অলরেডি দিয়েই রেখেছি আশা করি তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো খুঁজে পেয়েছো যদি না পাও আমার এসএ কিউ এমসি কিউ হতে তো আর বেশি দেরি নেই এটা দিয়েই আমি তোমাদের এলএ কিউ প্রশ্নের নোট বানানো শুরু করবো ইতিমধ্যে দুই একটি করে তো দিচ্ছি অন্যান্য সাবজেক্টের সেগুলি তোমরা পড়তে থাকো আর এরপরে এসএ কিউ এমসিকিউ হয়ে গেলেই আমি তোমাদের বড়ো সাজেশানগুলোর বড়ো প্রশ্নগুলোর যে নোট আমি তোমাদেরকে বানিয়ে দেবো যে কোনো দুটো তিনটে বই থেকে কম্পেয়ার করে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আজকের কাছে আজকের তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে এটিও তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় যে কি কটা আমি দেবো তোমাদের এর মধ্যে থেকে দুটি প্রশ্ন যেটি আমি প্রত্যেক ভিডিওতে বলতে থাকি তবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এখনকার দেওয়া যে সাজেশনগুলো আমি দিচ্ছি এগুলো প্রায় একই থাকে এসো এসব আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা আমরা দেখেনি এখানে দেখতে পাচ্ছ একের দাগের প্রশ্ন একের দাগের প্রশ্ন শুরু করেছি মুখ্যমন্ত্রী কার দ্বারা কিভাবে নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা হয় সাধারণ রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল নিয়োগ করে থাকেন দুধ দাগের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো রাজ্যের শাসনকার্য সংবিধান অনুসারে পরিচালিত করা তিনের দাগের প্রশ্ন সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলা হয় চার দাগের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো ভারতের প্রধানমন্ত্রীর দুটি ক্ষমতা হলো ক ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করা এবং খ রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করা পাঁচের দাগের প্রশ্ন ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি এটা আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো ভারতের প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো লোকসভার নেতা বা নেত্রী হিসেবে ভূমিকা পালন করা রাজ্যপালের পদের একটি যোগ্যতা লেখ রাজ্যপালদের একটি যোগ্যতা হলো কক্ষ কমপক্ষে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে আচ্ছা রাজ্যপাল পালের পদের একটি যোগ্যতা আচ্ছা পদের একটি যোগ্যতা হলো তাকে কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে কাকে ক্যাবিনেট তোরণের প্রস্তর বলা হয় প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তোরণের ভিত্তি প্রস্তর বলা হয় রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী তারপরে দেখো দশের দাগের প্রশ্ন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে পেশ করতে পারেন এগারো দাগের প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবহৃত কোটা বলতে কী বোঝো ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে মোট প্রদত্ত বৈধ ভোট সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগ ফলের সঙ্গে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় সমানুপাতিক ভোটদান পদ্ধতির নীতি অনুযায়ী তাকে কোটা বলে রাষ্ট্রপতি পদে নির্বাচন নির্বাচিত হতে হলে অবশ্যই কোটা লাভ করতে হবে রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয় সরকারি প্রশাসনে ধরনের প্রশাসক থাকে ধরনের প্রশাসক থাকেন থাকেন একে রাজনৈতিক প্রশাসক আর দুই হলো অরাজনৈতিক প্রশাসক এই অরাজনৈতিক প্রশাসকগণ হলেন রাষ্ট্রকৃত্তক বা আমলা ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে জনসাধারণের দ্বারা ভোটে নির্বাচিত হন না সংসদের দুটি কক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা হলো দুটি যেমন পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হলে তা স্বাধীনভাবে পালন করা এবং দুইয়ে রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা সম্পর্কিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো সংবিধানের ষষ্ঠ তপশিলে উল্লিখিত কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা ছাড়া ও আরও অনেক বিষয় রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন যেমন মুখ্যমন্ত্রী নিয়োগ ও অপসারণ বিধানসভা ভেঙে দেওয়া রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা সম্পর্কে রিপোর্ট প্রভৃতি বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে পারো নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ইডিএফ পাওয়ার জন্য ষোলো দাগের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হন না লোকসভায় নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল ও জোটের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন আঠেরো দাগের প্রশ্ন ভারতে কোনো ব্যক্তির দণ্ডাজ্ঞা কে রদ করতে পারেন ভারতের রাষ্ট্রপতি কোনো ব্যক্তির দণ্ডাজ্ঞা রদ করতে পারেন উনিশে দাগের প্রশ্ন রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কী বোঝো ভারতের রাষ্ট্রপতির পার্লামেন্ট প্রণীত বা রাজ্য আইনসভা প্রণীত কোনো বিল বাতিল করে দেওয়ার ক্ষমতাকে ভিটো ক্ষমতা বলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট